الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم، الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. مدني چینل درشک شروتا আবারও উপস্থিত হয়েছি মদনী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান দিনের জন্য আত্মত্যাগ এর মধ্যে। ইনশাআল্লাহুল করিম আজকে আমরা আরেকজন মহান ব্যক্তি যিনি দিনের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, অবদান রেখে গিয়েছেন, ওই রকম একজন ব্যক্তির আমরা পরিচয় জানব। তিনি রহমাতুল্লাহ আলাইহির কিছু আত্মত্যাগের কথা শুনব এবং ওনার জীবনের চারিত্রিক দিক থেকে, ওনার আমলিক দিক থেকে আমরা যা কিছু জানব শিখব সে অনুযায়ী আমলও করার চেষ্টা করব। আসুন এর পূর্বে আমরা দুরুদে পাকের ফজিলত জেনে নেই। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা তোমাদের মজলিসগুলোকে আমার প্রতি দুরুদ শরীফ পাঠ করে সজ্জিত করো, কেননা তোমাদের দুরুদে পাক পাঠ করা কাল কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, যে মহান ব্যক্তির পরিচয় আমরা জানব, তিনি হচ্ছেন সিহাসিত্তার রাবি ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাই। এর পূর্বে আমরা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই এবং ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইয়ের দিনের জন্য যে আত্মত্যাগ তারা দিয়েছেন, অবদান রেখেছেন, সেগুলি শোনার চেষ্টা করেছি। আজকে ইনশাআল্লাহুল করিম ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইয়ের জীবনী জানব এবং ওনার কিছু অবদানের কথা আমরা জানার চেষ্টা করব। আসুন শুরুতেই ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহির সংক্ষিপ্ত পরিচয় আমরা জেনে নিই। তার নাম সুলাইমান, কুনিয়াত বা উপনাম আবু দাউদ, পিতার নাম আশআস। তিনি রহমতুল্লাহ আলাইহির পুরো নাম আবু দাউদ সুলাইমান ইবনুল আশআস ইবনে ইসহাক আল আসাদি আস সিজিস্তানি। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই 202 হিজরি মোতাবেক 817 খ্রিস্টাব্দে কান্দাহার ও চিশতের নিকটবর্তী সিজিস্তানে জন্মগ্রহণ করেন। তার ঊর্ধ্বতন পুরুষ ইমরান আরব দেশের অধিবাসী এবং আসাদ গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন। ইমরান তার সমকালের সিফিনের যুদ্ধে অংশগ্রহণ করে হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যুদ্ধ করে শহীদ হন। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই হাদিসের সুবিশাল পরিমণ্ডলে এক উজ্জ্বল নক্ষত্র। তিনি স্বীয় মহিমা স্বকীয়তায় সবিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত। হাদিস গবেষণার ক্ষেত্রে ইমাম বুখারী ও ইমাম মুসলিমের পর হাদিস বিশারদগণ যার নাম শ্রদ্ধা করে নেন তিনি হচ্ছেন ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই। তার এই অবদান চিরদিন অক্ষয় ও অম্লান হয়ে থাকবে। আমরা জানলাম ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইয়ের সামান্য পরিচিতি জেনে নিলাম, এখন আমরা শুনব ওনার শিক্ষা জীবন কী ছিল। আসলে প্রিয় ইসলাম ভাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যত অলিয়ে ক্রামের কথা মাদানী চ্যানেলের মধ্যে শুনে থাকি, সাহাবাই ক্রামের কথা শুনেছি, সকলের জিন্দিগির মধ্যে ইলমে দিন হাসিলের একটা চেষ্টা ছিল। ওনারা ইলমে দিন অর্জন করেছেন, কষ্ট করেছেন এবং আমলও করেছেন। আজকে আমরা
যতজন আউলিয়ে কেরামের জীবনী আমরা আলোচনা করি, সবার জীবনের মধ্যে দেখা যায় প্রত্যেকেই ছোটবেলায় শিক্ষা দীক্ষা করেছেন, কেউ পিতা মাতা থেকে, কেউ ওস্তাদের মাধ্যমে। এভাবে সবাই শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছেন। তো আমাদের উচিত আমাদের সন্তানাদি, আমাদের আপনজন যারা রয়েছে তাদেরকে শিক্ষামুখী করা, কোরআন সুন্নার দিকে ধাবিত করা, পাশাপাশি দুনিয়াবী জ্ঞান অর্জন করুক, কোনো অসুবিধা নেই। কিন্তু অনেককেই, অনেক পরিবারের সন্তানকে এরকম দেখা যায় যে যারা কোরআনে কারিম শুদ্ধ করে পড়তে পারে না। তো আমরা সেদিকে খেয়াল রাখব। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ, তিনি রহমতুল্লাহ শিক্ষা জীবন নিয়ে আমরা যদি আলোচনা করতে যাই, প্রাথমিক শিক্ষার ওনার যে ধাপ ছিল এ সম্পর্কে কিছু জানা যায়নি কিতাবের মধ্যে। তবে সম্ভবত তিনি নিজ গ্রামেই প্রাথমিক শিক্ষা অর্জন করেছিলেন। 10 বছর বয়সে তিনি নিশাপুরের এক মাদ্রাসায় ভর্তি হন। এখানে তিনি প্রখ্যাত মুহাদ্দিস ইবনে আসলামের কাছে হাদিস শাস্ত্র অধ্যয়ন করেন। হাদিসে উচ্চ শিক্ষা লাভ করার জন্য তিনি অনেক দেশ সফর করেন। আমরা শুনব যে নিশাপুরের মাদ্রাসার মধ্যে তিনি ভর্তি হয়েছিলেন, সেই নিশাপুরের মধ্যে আবার ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহির জন্মগ্রহণ হয়েছিল। তো ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি কোন কোন দেশ সফর করেছেন এলমুদ্দিন হাসিলের জন্য? আর সফর করা মানে কষ্ট স্বীকার করা, কষ্ট মানে ত্যাগ দিনের জন্য। কেমন ত্যাগ স্বীকার করেছেন আসুন আমরা শুনি। তিনি মিশর, সিরিয়া, হেজাজ, ইরাক, খোরাসান প্রভৃতি বিখ্যাত হাদিস গবেষণা কেন্দ্রসমূহ ভ্রমণ করেন এবং তদানীন্তন সুবিখ্যাত মহাদিসগণের নিকট থেকে হাদিস শ্রবণ ও সংগ্রহ করেন। বসরা যাওয়ার পূর্বে তিনি খোরাসানে বিভিন্ন মহাদিসগণের নিকট হাদিসের শিক্ষা লাভ করেন। যে দেশগুলোর নাম বলা হলো বা দেশের কিছু অঞ্চলের নাম বলা হলো, এখানে আমরা সিহাসিত্তার আলিমদের জীবনের মধ্যে পাই প্রায় সকলেই এইসব দেশগুলোতে, এইসব অঞ্চলগুলিতে গিয়ে হাদিস শাস্ত্রের জ্ঞান অর্জন করেছেন। মূলত এই সকল অঞ্চলগুলোর মধ্যেই হাদিসের চর্চা বেশি হতো। আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল ওনাদের অক্লান্ত পরিশ্রমের বরকতে আজ আমরা পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে হাদিস শরীফের শিক্ষা অর্জন করার সুযোগ আমাদের হয়েছে। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ সুযোগ্য কিছু ওস্তাদ ছিল, তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ, ওসমান ইবনে আবু শাইবা, কোতাইবা ইবনে মাসউদ, কোতাইবা ইবনে সাঈদ, ইয়াহিয়া ইবনে মুঈন রহমতুল্লাহ প্রমুখ আর অনেকে রয়েছে। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ কর্মজীবন, তার শিক্ষা জীবন শেষ করে ইলমে হাদিসের খেদমতে নিজেকে উৎসর্গ করে দিয়েছিলেন, নিজের জীবনকে বিলীন করে দিয়েছিলেন হাদিসের খেদমতের মধ্যে। পক্ষান্তরে আমরা বলতে পারি হাদিসের খেদমতের মধ্যে যাদের সময় কেটেছে, যাদের জীবন উৎসর্গিত হয়েছে, মূলত তারা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতেই তাদের জীবনকে উৎসর্গ করেছেন, রসুল পাকের তাজিম করেছেন, রসুলপাকের বাণীর প্রচার করেছেন। তিনি হাদিস চর্চা, গবেষণা এবং শিক্ষাদানে সারা জীবন কাটিয়ে দেন। আমাদের আসলাফগণ, আমাদের পূর্ববর্তী বুজুর্গগণ, সিহাসিত্তার সংকলকগণ নিজের জীবনের বেশিরভাগ সময়কে হাদিসে পাকের খেদমতে, কোরআনের খেদমতের মাধ্যমে, ইলমে শিরিয়ত, ইলমে মারফতের মাধ্যমে কাটিয়ে দিয়েছিলেন। ওনাদের জীবন থেকে আমাদের অনেক কিছু শিকার রয়েছে। তিনি রহমতুল্লাহ আলাইহির কয়েকটি গ্রন্থের নাম আমরা শ্রবণ করি। সুনানে আবু দাউদ, মারাসিলে আবু দাউদ, আন্নাসিক ওয়াল মানসুক, ফাজাইলুল আনসার, মারেফাতুল আওকাত, কিতাবু বদউল ওহী, আর রদ্দু আলাল কাদরিয়া,
মুসনাদ মালিক ইবনে আনাস আল মাসাইল ইত্যাদি আরও কিতাব রয়েছে। এই কিতাবগুলি উনি রচনা করেছেন আর আমরা আজকে শুধু শুনতেছি ওনার জীবনী থেকে ওনার জীবনের কিছু গুরুত্বপূর্ণ দিক এবং আবু দাউদ শরীফের কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করতেছি। শুধু একটি কিতাবের কথা বলার চেষ্টা করব, বাকি অন্যান্য কিতাব ওনার লিখিত রয়েছে। যেহেতু সিহাহ সিত্তার মধ্যে অন্যতম একটি গ্রন্থ আবু দাউদ, সে সম্পর্কে আমরা আজকে কিছু জানার চেষ্টা করতেছি। তিনি রহমাতুল্লাহ আলাইহির অনেক ছাত্রও ছিল, শাগরিদ ছিল, যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল ইমাম আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আত-তিরমিজি, ইমাম আব্দুর রহমান আহমদ ইবনে শুআইব আন-নাসাঈ, আরও অনেক ছাত্র ছিল। ইমাম আবু দাউদ সুলাইমান ইবনুল আশআস ইবনে ইসহাক আল আসাদি আস-সিজিস্তানি রহমতুল্লাহ আলাইহি, অর্থাৎ ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহির চরিত্র সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে ওনার চরিত্র সম্পর্কে যা কিছু বলেছেন মহামনীষীগণ আমরা শ্রবণ করি, অবশ্যই আমাদের মন আন্দোলিত হবে যে হাদিসের খিদমত করে গিয়েছেন ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই এত সুন্দর উত্তম চরিত্রের অধিকারী ছিলেন যার প্রশংসা অনেকেই করেছেন। যেমন তিনি ছিলেন আবিদ, আবিদ মানে ইবাদত গুজার, যিনি দিনে রোজা রাখেন রাতে নামাজ আদায় করেন, তাকে বলা হতো জাহিদ। জাহিদ মানে দুনিয়া বিমুখ, যিনি দুনিয়ার লোভ লালসার প্রতি কখনো ঝুঁকেন নাই, শুধু আখরাত নিয়েই থাকতেন, তাকে বলা হয় জাহিদ। খোদা বিরু, আল্লাহ তাআলাকে বেশি বেশি ভয় করতেন এবং ন্যায়নিষ্ঠ মানুষ ছিলেন, নীতিবান মানুষ ছিলেন, দুনিয়ার লোভ দুনিয়ার ভোগ বিলাসের প্রতি তার কোনো মোহ ছিল না, কোনো আগ্রহ ছিল না। আর দুনিয়ার ভোগ বিলাসের প্রতি যার আগ্রহ নাই তার জীবনটাই ত্যাগে ভরা। তিনি দিনের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, অনেক কষ্ট করেছেন, অনেক অবদান রেখেছেন মুসলিম মিল্লাতের জন্য। ইমাম দাসাহ উল্লেখ করেন ইমাম আবু দাউদের জামার একটি হাতা প্রশস্ত এবং একটি হাতা সংকীর্ণ ছিল। জামার এরকম দুইটি হাতা থাকে, একটি প্রশস্ত একটু মোটা ছিল আর একটি সংকীর্ণ একটু খাটো ছিল, ছোট ছিল। তাকে এর কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বললেন যে হাতাটি প্রশস্ত তার মধ্যে আমি লিখিত হাদিসগুলো রেখে দেই। সুবহানাল্লাহ, যেই হাদিসগুলি আমি আমার ওস্তাদ থেকে শিখেছি, সংরক্ষণ করেছি, সংকলন করেছি, লিখেছি, এগুলি আমি আমার প্রশস্ত জামার হাতার মধ্যে রাখি আর সংকীর্ণ হাতার মধ্যে জাতীয় কিছু নেই। তো মুসা ইবনে হারুন বলেন ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি দুনিয়াতে হাদিসের খেদমত এবং আখেরাতে জান্নাত লাভের জন্যই সৃষ্টি হয়েছেন, আমি তার থেকে উত্তম কোনো ব্যক্তিকে দেখিনি। ইমাম হাকিম রহমতুল্লাহ আলাইহি বলেন নিঃসন্দেহে ইমাম আবু দাউদ তার সমসাময়িক মুহাদ্দিসগণের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন। ঐতিহাসিক ইবনে তাগরিদি বলেন তিনি ছিলেন হাদিসের হাফেজ, ত্রুটি সম্পর্কে অবহিত, খোদাবেরু, এক মহান ব্যক্তি। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই হাদিসের খিদমতের পাশাপাশি ইবাদত গুজার ছিলেন, আল্লাহ তাআলার প্রতি ওনার ভয় ছিল, রসুলে পাকের প্রতি মহব্বত ছিল, আর রসুলে পাকের প্রতি মহব্বত ছিল বিদায় তিনি হাদিস শরীফের খেদমত করতে পেরেছেন। এভাবে মাজহাব সম্পর্কেও বলা হয়েছে তিনি কোন মাজহাবের অধিকারী ছিলেন, এটা নিয়েও বিভিন্ন আলেমগণ বিভিন্ন মত পেশ করেছেন। নওয়াব সিদ্দিক হাসানের মতে ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই শাফি মাজহাবের অনুসারী ছিলেন। আবু ইসহাক সিরাজি মতে তিনি হাম্বলি মাজহাবের অনুসারী ছিলেন, কেননা তিনি তার গ্রন্থে হাম্বলি মাজহাবের পক্ষে দলিল পেশ করা যায় এমন সব হাদিসের প্রাধান্য দিয়েছেন।
অবশ্য কেউ কেউ বলেছেন তিনি হানাফি মাজহাবের অনুসারী ছিলেন, তবে সঠিক কথা হলো তিনি ব্যক্তিগতভাবে একজন নিজেই মুস্তাহিদ ছিলেন। তো সর্বোপরি আমরা বলতে পারি ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই নিজের পৃথিবীর এই নশ্বর জিন্দিগিতে যতদিন বেঁচে ছিলেন, হায়াত পেয়েছিলেন, সম্পূর্ণ হায়াতের মধ্যেই তিনি হাদিস শরীফ, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, কোরআন হাদিসের জ্ঞান শিখেছেন, বিশেষ করে হাদিস শাস্ত্রের খেদমতে নিজের জীবনকে কাটিয়ে দিয়েছেন। অবশেষে এ মহান ব্যক্তি 275 হিজরি সালে 16 শাওয়াল 73 বছর বয়সে বসরা নগরে ইন্তেকাল করেন। এই ছিল ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহির সংক্ষিপ্ত জীবনের কিছু উল্লেখযোগ্য দিক, গুরুত্বপূর্ণ দিক, যেগুলি থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। আসলে এই অনুষ্ঠানের মধ্যে আমরা দীনের জন্য, ইসলামের জন্য আত্মত্যাগ যারা স্বীকার করেছেন, কষ্ট করেছেন, অবদান রেখেছেন, তাদের নিয়ে আলোচনা করার চেষ্টা করি। কিন্তু এদের মধ্যে তো আহলে বাইতে আতহার থেকে শুরু করে, সাহাবায়ে কারাম আলাইহিম রিদওয়ান থেকে শুরু করে, তরিকতের ইমামগণ, মাজহাবের ইমামগণ, সিহাসিত্তার ইমামগণ, তারপরে আরও অনেক ফকিহে মিল্লাতগণ, মুফাসসিরগণ, মুহাদ্দিসগণ, মুআদ্দিবগণ, অনেক আলেম ওলামা পৃথিবীর মধ্যে ছিল, যাদেরকে আমরা সবাইকে স্মরণ করছি। কিন্তু অনুষ্ঠানের মধ্যে তো সবাইকে নিয়ে আসা সম্ভব হয় না, কেননা একটা অনুষ্ঠানের মধ্যে সময় থাকে আধা ঘন্টা, এক ঘন্টার মতো, এবং একটি সিলসিলা বেশি দিন চলে না, আবার নতুন করে আমরা অন্য সিলসিলার দিকে ধাবিত হই। এভাবে আমরা এরকম নয় যে আমরা এই অনুষ্ঠানের মধ্যে যাদেরকে স্মরণ করছি শুধু তারাই দিনের জন্য ত্যাগ স্বীকার করেছেন, অন্যরা নয়, এরকম নয়। আরও অনেকে রয়েছেন, অনেক মুসান্নিফে কেরাম রয়েছেন, অনেক বুজুর্গানে দিন রয়েছেন যারা দিনের জন্য অনেক কষ্ট করেছেন। তবে আমরা বিশেষ করে সিয়াসিত্তার আলিমদের, সিয়াসিত্তার লেখকদেরকে আনার কারণ হচ্ছে আমরা কোরআনে পাকের পরেই হাদিস শরীফকে মানি উসুল হিসেবে, কোরআন হাদিস ইজমা কিয়াস। তো হাদিসের মধ্যে আবার অসংখ্য হাদিস রয়েছে, এদের মধ্যে আমরা প্রসিদ্ধ ছয় কিতাবের লেখকদেরকে ওনাদের জীবনী থেকে আমরা কিছু জানার চেষ্টা করতেছি, ওনাদের জিন্দগি কেমন ছিল সেটাও জানতে পারতেছি। কারণ ওনাদের জিন্দগি সম্পর্কে যখন আমি জানবো, তাহলে তাদের প্রতি আমাদের মহব্বত আরও বাড়বে, মহব্বত বাড়লে হাদিস শরীফও আমাদের পড়তে আরও ভালো লাগবে। তো সেই হিসেবে আমরা ওনাদেরকে স্মরণ করছি। হাদিস শাস্ত্রে ইমাম আবু দাউদ রহমতুল্লাহের যে অবদান, এটা অপরিসীম। তিনি শিক্ষা জীবন শেষে হাদিসের খেদমতে নিজের জীবনকে উৎসর্গ করে গেছেন, নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন কোরআন সুন্নাহর খেদমতের মধ্যে। সারা জীবন সাধনা করে তিনি অনেক গ্রন্থ রচনা করেন এবং শিক্ষাদানের মাধ্যমে বহু সংখ্যক মুহাদ্দিস গড়ে তোলেন। তার শ্রেষ্ঠ অবদান হচ্ছে সুনানে আবু দাউদ, যা সিহাসিত্তার অন্যতম গ্রন্থ। ইনশাআল্লাহুল করিম এই গ্রন্থের কিছু বৈশিষ্ট্য আমরা তুলে ধরার চেষ্টা করব, কেননা ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই সম্পর্কে মুহাদ্দিস জাকারিয়া রহমতুল্লাহ আলাই বলেন, ইসলামের মূল মন্ত্র হলো আল্লাহ তাআলার কিতাব, আর ইসলামের প্রামাণ্য গ্রন্থ হলো সুনানে আবু দাউদ। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইয়ের এই অমর কীর্তি আবু দাউদ শরীফ সম্পর্কে এরকম মন্তব্য করেছেন, সিয়াসিত্তার অন্যতম গ্রন্থ সুনানে আবু দাউদ, আর এ হাদিস গ্রন্থ সুনান পর্যায়ে ভুক্ত। এতে শরীয়তের হুকুম আহকাম, ব্যবহারিক জীবনের প্রয়োজনীয় নিয়ম নীতি, আদেশ নিষেধ সম্বলিত হাদিস সমূহ সন্নিবেশিত হয়েছে, এবং ফিকহের কিতাবের ন্যায়
অধ্যায় ও পরিচ্ছেদের মাধ্যমে সাজানো হয়েছে। অর্থাৎ এর মধ্যে আমাদের জীবনের কিছু আহকাম রয়েছে, শরীয়তের আহকাম, হুকুম আহকাম রয়েছে, প্রয়োজনীয় জিনিসপত্র, জীবনের নীতিমালা, আদেশ নিষেধ সম্পর্কেও আলোচিত হয়েছে, যেগুলি আমাদের জীবনে আবশ্যকীয় প্রয়োজন। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই 5 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে মাত্র 4,800 সহি হাদিসের মাধ্যমে এ গ্রন্থ সংকলন করেন। এ সম্পর্কে তিনি নিজেই বলেন যে আমি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 5 লক্ষ হাদিস লিপিবদ্ধ করেছিলাম, তার মধ্য থেকে যাচাই বাছাই করে মনোনীত হাদিস এ গ্রন্থে সন্নিবেশিত করেছি। আমরা সিয়াসিত্তার ইমামদের জীবনীতে পাই ওনারা যে গ্রন্থ সংকলন করেছেন, লক্ষ লক্ষ হাদিস সংগ্রহ করেছেন, প্রথমে বিভিন্ন রাবি থেকে, বিভিন্ন মুহাদ্দিসগণ থেকে অসংখ্য হাদিস একত্রিত করেছেন, পরে বিশ্লেষণ করে যেগুলিকে মুহাদ্দিসগণ, ওস্তাদগণ যাদেরকে যেই হাদিসগুলিকে প্রাধান্য দিয়েছেন, সহি বলে ঘোষণা করেছেন, এগুলি অনেক যাচাই বাছাই করার পর সংকলন করেছেন। তো ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহিও কোথায় 5 লক্ষ হাদিস শরীফ থেকে যাচাই বাছাই করে 4,800 হাদিসকে ওনার সুনানে আবু দাউদের মধ্যে স্থান দিয়েছেন। এ সম্পর্কে মাসআলা বর্ণনা ক্ষেত্রে ইমামদের মতামতের আলোকে পেশকৃত দলিল উপস্থাপন করা হয়েছে। আবু দাউদ সম্পর্কে ফকিদের মন্তব্য হলো একজন মুস্তাহিদের পক্ষে ফিকহের মাসালা বের করার জন্য আল্লাহর কিতাব কোরআনের পরে এ সুনানে আবু দাউদই যথেষ্ট। ইমাম আবু দাউদ রহমতুল্লাহের এই অমর কীর্তি আবু দাউদ শরীফের ভূয়সী প্রশংসা করেছেন অনেকেই। এভাবে আমরা আরও জানতে পারি এই কিতাব বিপুল গ্রহণযোগ্যতার কারণে সুনানে আবু দাউদ সর্বজন গ্রাহ্য। এ সম্পর্কে স্বয়ং ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি নিজেই বলেন, জনগণ কর্তৃক সর্বসম্মতভাবে পরিত্যক্ত কোনো হাদিসই আমি এতে উদ্ধৃত করিনি। অর্থাৎ যে হাদিসগুলি গ্রহণযোগ্য সেগুলি আমার কিতাবের মধ্যে আমি অ্যাড করার চেষ্টা করেছি, সংকলন করার চেষ্টা করেছি। তো ওনার কিতাব সম্পর্কে আরও অসংখ্য কথা বিভিন্ন মনীষীগণ বলেছেন, এবং সর্বোপরি আমরা এই কথা বলতে পারি যে সিহাসিত্তার মধ্যে অন্যতম একটি গ্রন্থ আবু দাউদ শরীফ। এটার মধ্যে শরীয়তের আহকামের অনেক হাদিস মোবারকা রয়েছে, আমাদের পথ চলার জন্য দিক নির্দেশনাও রয়েছে। তো আজকে আমরা এতক্ষণ পর্যন্ত শুনেছি আমাদের সিলসিলা দিনের জন্য আত্মত্যাগ ধারাবাহিক অনুষ্ঠানের নাম। আজকের বিষয় ছিল ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহির আত্মত্যাগ, দিনের জন্য অবদান রেখেছেন, এই নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছি, এবং ওনার আখলাক চরিত্র সম্পর্কে আমরা জেনেছি। একজন মহান চরিত্রের অধিকারী ব্যক্তি ছিলেন, আবিদ ছিলেন, জাহিদ ছিলেন, ইবাদত গুজার ছিলেন। তিনি রহমতুল্লাহ আলাইহির খেদমতকে আল্লাহ তাআলা কবুল করেছেন, এজন্য ওনার চর্চা এখনো পর্যন্ত পৃথিবীর মানুষ করতেছে, মুসলমানগণ করতেছে এবং করতে থাকবে। আল্লাহ পাক যেন ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহির জীবনী থেকে আমরা যা কিছু শিখতে পেরেছি সে অনুযায়ী আমরা যেন আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা, ইনশাআল্লাহুল করিম আগামী পর্বে আরেকজন মুহাদ্দিসিন কারাম দের মধ্যে, সিয়াসিত্তার লেখকদের মধ্যে আরেকজনের আলোচনা আমরা করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।